দেখুন পাহাড় ধস, রাঙ্গামাটিতে উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন 6 সেনা। রাঙ্গামাটির মানিকছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশেপাশের মানুষ যখন চরম ভোগান্তিতে পড়েন, তখন পাহাড় ধসের এলাকার পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে উদ্ধার কাজ চালান। কিন্তু স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন 6 সেনা। স্থানীয়রা জানিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আটকা পড়ে যায় শত শত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পড়েন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 6 জনের লাশ আনা হয়েছে। তাদের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত আরও 6 সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে মানিকছড়ি থেকে রাঙ্গামাটিতেও নেওয়া যাচ্ছে না আহতদেরকে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়। আমার চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।